তো কোন কোন প্রশ্নগুলো চ্যালেঞ্জ করলাম এই ভিডিওতে অবশ্যই দেখো। আমরা কেউ অমর নই, এই পৃথিবীতে আমরা যখন এসেছি তখন আমাদের এই পৃথিবী ছেড়ে চলেও যেতে হবে। যাত্রাপথে তোমাদের সঙ্গে আমার এই সাক্ষাৎ। তোমাদের মাদ্রাসা সার্ভিস কমিশনের নবম দশমের বাংলা বিষয়ের যে সমস্ত প্রশ্নগুলো ভুল ছিল বা যে সমস্ত প্রশ্ন নয় কোশ্চেনটি ভুল ছিল, যে প্রশ্নগুলো চ্যালেঞ্জ করলে যারা টাচ করনি বা ভুল উত্তর দিয়েছ নাম্বার পাবে, তোমাদের প্রুফ সহ আজকের এই ভিডিওতে দেখাবো যে তোমাদের জন্য তোমাদের হয়ে কোন কোন প্রশ্নগুলো আমি তোমাদের চ্যালেঞ্জ করে দিয়েছি। দেখো, একটা দুটো যদি প্রশ্ন ভুল হতো তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে যে টাকা কালেক্ট করে তোমরা সেখানে চ্যালেঞ্জ করতে পারতে, কিন্তু যেহেতু অনেকগুলো প্রশ্ন আছে তাই আমি তোমাদের হয়ে চ্যালেঞ্জ করে দিলাম তোমাদের ডেট অফ বার্থ, রোড নাম্বার নিয়ে। তো কোন কোন প্রশ্নগুলো চ্যালেঞ্জ করলাম এই ভিডিওতে অবশ্যই দেখো। এবং তুমি যেই প্রতিষ্ঠানেরই স্টুডেন্ট হয়ে থাকো বা যেই স্যারেরই স্টুডেন্ট হয়ে থাকো না কেন, তুমি যদি বাংলার নবম দশমের স্টুডেন্ট হয়ে থাকো এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের এক্সাম দিয়েছিলে, তাহলে অবশ্যই তোমার অন্যান্য বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিও। কারণ এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে দেখাবো যে কোন কোন প্রশ্নগুলো আমি তোমাদের চ্যালেঞ্জ করে দিয়েছি, যে প্রশ্নগুলো তুমি যদি টাচ করেছো বা ভুল উত্তর করেছো, ঠিক আছে, বা তুমি সেই প্রশ্নটির উত্তর করনি, তুমি কিন্তু নাম্বার পাবে। তাহলে চলো সেই প্রশ্নগুলো আমি তোমাদের দেখাচ্ছি এবং প্রত্যেকটি প্রশ্ন আমি তোমাদের প্রুফ সহ, পেজ নাম্বার সহ, প্রকাশনী সহ চ্যালেঞ্জ করে দিয়েছি। ওকে, সেই সঙ্গে সঙ্গে আমি আমার ব্যক্তিগত ফান্ড থেকে তোমাদের জন্য সেই টাকা পেও করে দিয়েছি, তোমাদের তার জন্য কোনো এক টাকাও দিতে হবে না। তোমরা নিশ্চিন্ত থাকো এবং তোমাদের যে সমস্ত বন্ধুরা টেনশনে আছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। তাহলে দেখে নাও আমি যে যে প্রশ্নগুলো তোমাদের চ্যালেঞ্জ করে দিয়েছি তার মধ্যে প্রথমেই আছে যে রাক্ষাছি, যে রাক্ষাছিটি তোমাদের উত্তর হতো অপিনিহিতি এবং তোমাদের উত্তর হতো সরসঙ্গতি। তো এটি তোমাদের রামেশ্বর সয়ের বই থেকে আমি এই প্রশ্নটি চ্যালেঞ্জ করে দিয়েছি। নেক্সট যদি আমরা দেখি যে ইলিয়াস থেকে পবিত্র গ্রন্থ কোনটি, তো সেখানে তোমাদের গীতা, বাইবেল, কোরআন এই তিনটে উত্তর হওয়া উচিত ছিল। অর্থাৎ তোমরা যদি ডক্টর অমল পালের বইটি দেখো ছায়া প্রকাশনীর, সেখানে দেখবে উল্লেখ আছে ইলিয়াসে যাবে, একেবারে পৃষ্ঠা নম্বর মনে পড়ছে না এই মুহূর্তে, একেবারে দেখবে ডান দিকে, ঠিক আছে, একেবারে নিচের অংশে দেখবে থাকবে যে পবিত্র গ্রন্থ বলতে এখানে কোরআন, গীতা এবং যে বাইবেলকে সম্ভবত বোঝানো হয়েছে। তাহলে এই প্রশ্নটির যদি কেউ বাইবেল উত্তর করেছো এবং কেউ যদি কোরআন বা গীতা করেছো, আমার মনে হয় যে প্রত্যেকেই নাম্বার পাবে। সেই সঙ্গে যে প্রশ্নটি ভুল ছিল স্যান্ডারসন, এই প্রশ্নটি তোমরা যদি টাচ কেউ করেছো, ভুল করেছো এবং কেউ যদি টাচ করনি, উভয়েই কিন্তু নাম্বার পাবে। এই স্যান্ডারসন প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে যে 18 পেজে আছে এটা তোমাদের আমি প্রুফ সহ চ্যালেঞ্জ করে দিয়েছি, চিন্তার কোনো কারণ নেই। নেক্সট যে প্রশ্নটি তোমাদের হয়ে আমি চ্যালেঞ্জ করে দিয়েছি যে বামনদেব চক্রবর্তীর যে যাজ্জল্যমান, এই যাজ্জল্যমানে তোমাদের যত প্রত্যয় যেখানে লেখা আছে সেটা তো যত নয়, সেটি হতো জং। তো এই প্রশ্নটিও তোমাদের আমি চ্যালেঞ্জ করে দিয়েছি বামনদেব চক্রবর্তীর বইয়ের প্রুফ সহ। তাই যদি এই প্রশ্নটি কেউ ছেড়ে এসেছো বা ভুল উত্তর করেছো, তোমরা কিন্তু প্রত্যেকেই নাম্বার পাবে। এরপর দেখে নাও নেক্সট যে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত পত্রিকা কোনটি, সেখানে তোমাদের উত্তর নেওয়া হয়েছিল ভারতী এবং সাধনা, কিন্তু ভারতী এবং সাধনা পত্রিকা তিনি সম্পাদনা করেননি। তাহলে এখানে যে অপশনগুলো আছে পুরোপুরি ভুল আছে। তাই এই প্রশ্নটি যদি কেউ অ্যাটেন্ড করেছো বা ভুল উত্তর করেছো বা ছেড়ে এসেছো, প্রত্যেকেই কিন্তু এই প্রশ্নটির জন্য নাম্বার পাবে। তাহলে যে পাঁচটি প্রশ্ন আমি তোমাদের হয়ে চ্যালেঞ্জ করে দিয়েছি, এক হলো রাক্ষাছি, দুই হলো স্যান্ডারসন, তিন হলো যাজ্জল্যমান, চার হলো তোমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং পাঁচ নম্বর হলো পবিত্র গ্রন্থ। এই পাঁচটি প্রশ্ন তোমাদের চ্যালেঞ্জ করে দিয়েছি এবং তোমরা অবশ্যই যে প্রুফ হিসেবে তোমরা স্ক্রিনে দেখে নেবে, ঠিক আছে। আর অবশ্যই তুমি ওয়েস্ট বেঙ্গলের যেখান থেকেই হয়ে থাকো না কেন, অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। এবং তোমাদের জন্য এই সামান্যটুকু প্রচেষ্টা আমার তরফ থেকে তোমাদের হিতের জন্য, তোমাদের মঙ্গলের জন্য।
প্রত্যেকেই সুস্থ থাকবে, প্রত্যেকের জন্য অনেক অনেক বেস্ট উইশ, জীবনে অনেক বড় হও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আমি চ্যালেঞ্জ করে দেব, তাই এই ভিডিওটি তোমরা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটি যে বাংলা স্টুডেন্ট আছে তাদের কাছে এই ভিডিওটির লিঙ্ক অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে? শেয়ার করে দেবে, শেয়ার করে অবশ্যই জানিয়ে দেবে, তারাও নিশ্চিন্তভাবে থাকবে যে কেউ না কেউ চ্যালেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? তো আমি তোমাদের এই উদ্যোগ নিয়ে চ্যালেঞ্জ করে দিচ্ছি। চলো তাহলে, কোন কোন প্রশ্নগুলো আমি চ্যালেঞ্জ করছি অবশ্যই দেখো, ওকে? চলো দেখে নাও যে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাস সার্ভিস কমিশনের যে ওয়েবসাইটে আমি চলে এসেছি, এখান থেকে দেখে নাও প্রত্যেকটি প্রশ্ন অবজেকশনের জন্য 1000 টাকা পে করতে হবে। এবং এই 1000 টাকা আমি তোমাদের বলেছি যে তোমাদের এক টাকাও বা এক পয়সাও আমি তোমাদের থেকে নেব না, এটি আমি আমার ফান্ড থেকে পুরোপুরি দেব, ঠিক আছে? তো যাই হোক, এখানে প্রত্যেকটি কমপ্লেন্টস বা অবজেকশনের জন্য আমাদের পুরোপুরি, ঠিক আছে, যে এই যে যা কিছু আছে চলো অবজেকশন বা কমপ্লেন করে নেব। এখানে দেখে নাও সেই সঙ্গে সঙ্গে যারা কমপ্লেন করতে চাও, যারা অন্যান্য সাবজেক্টের আছো, ঠিক আছে, প্রত্যেকটি সাবজেক্ট থেকে যদি এক একজন টিচার এগিয়ে আসে স্টুডেন্টদের অনেকটা হেল্প হয়। দেখে নাও আপলোড দি সাপোর্টিং ডকুমেন্টস, যে এখানে আপলোড করতে হবে যেটা অবজেকশন জন্য ডকুমেন্টস, সেটা 1024 KB সাইজের কিন্তু হতে হবে, ঠিক আছে? তারপরে সাবমিট করলে সাবমিট হয়ে যাবে, তাহলে 1024 KB সাইজের হতে হবে প্রত্যেকটি যে কমপ্লেন্টসের যে ডকুমেন্টস, ঠিক আছে? চলো তাহলে ভিডিওটি শুরু করি।